গরম হয়ে গেছে, আমি অল্প অল্প পটল দিয়ে এবার পটলগুলো আমি ভেজে নেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব ভেজে নিয়েছি লাল লাল করে। একটু অল্প করে আমি তেল দিয়ে নেবো, যেহেতু ভাজার মধ্যে অনেক তেল রয়েছে আমি তেলটা একটু কম দেবো। এর মধ্যে দেবো সাদা জিরা, এর মধ্যে দেবো কটা এলাচ, কটা তেজপাতা, চিংড়ি মাছ কটা একটু ভেজে নেবো হালকা করে, অল্প করে নুন, অল্প করে হলুদ দিয়ে। চিংড়ি মাছটা বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। একটু অল্প করে আমি তেল দিয়ে নেবো, দেবো সাদা জিরা, এর মধ্যে দেবো কটা এলাচ, কটা তেজপাতা। এবার বয়েল করা আলুটা দিয়ে দেবো আমি, হলুদ তার জন্য নিয়ে নিলাম, আদা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন, পোস্ত নেবো, জিরের গুঁড়ো, আর কিছু দেবো আমি এখানে এই আমন বাদাম, আর দেবো কিশমিশ। নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি, একটু মশলা দেবো, জল দিয়ে নেবো মশলাটা কষানোর জন্য। আমি একটু কাশ্মীরি স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে নেবো, এটা পটল তো, পটল একটা পাঞ্চাভাব থাকে, আপনারা যেমন মিষ্টি খাবেন সেভাবে একটু দিয়ে নেবেন, তাহলে মিষ্টিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। চিংড়ি মাছ দিয়ে আমি আর একটু মশলাটা কষিয়ে নেবো, সব দিচ্ছে মনে মতো একদম দেবো। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, পটল দিয়ে বেশিক্ষণ ফুটাতে হবে না, হয়ে গেল রান্না মা চিংড়ি মাছ পটলের দরমা। পটলটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে এবার আপনাদের দেখাচ্ছি, হয়ে গেছে আমার রান্না।